আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আমার আফ্রিন্স ওয়ার্ল্ড থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করব আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। দেখতে দেখতে চোখের পলকে রমজান মাসের 26টা রোজা আমরা শেষ করে ফেলেছি, আর খুব বেশি দেরি নাই ঈদের। সেই কারণে সবাই এখন ব্যস্ত ঈদের জামা কাপড় কেনাকাটা করতে এবং সাথে ঈদের লাচ্ছা সেমাই নাস্তা আইটেম এর বাজার করতে। আমিও তার ব্যতিক্রম না, অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে। ভেবেছিলাম কিছুই কিনবো না কিছুই কিনবো না, তারপরও অনেক কিছু কিনে ফেলেছি। সাথে গিফটের জন্য টুকটাক কিছু কিনতে হয়েছে, আর ঈদের বাজার ঘাট যেটা সেটাও অলরেডি হয়ে গেছে আমাদেরও। আমাদের এখন নেক্সট প্রিপারেশন, শ্বশুর বাসায় যাবো, সেখানে সব কিছু গোজকাজ করবো এবং সবাই মিলে একসাথে ঈদ করব। এবারের ঈদটা আমাদের কাছে খুব বেশি স্পেশাল, কারণ আমাদের পরিবারে আরও একজন সদস্য যোগ হয়েছে। আমার দেবরের বউ এই প্রথম আমাদের সাথে ঈদ করছে। ওর বিয়ে হওয়ার প্রায় 8-9 মাস চলছে, 1 বছর যেহেতু এখনও হয়নি, আর এটাই ওর প্রথম ঈদ আমাদের সাথে। আমরা যে পরিমাণ এক্সাইটেড, ও কিন্তু ঠিক ততটাই এক্সাইটেড। ইনশাআল্লাহ আগামীকাল আমি আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিব। ওখানে যাওয়ার পর ঈদের আগের দিন চাঁদ রাতে যে আনন্দটা হয়, বিশেষ করে আমার সব ননদিনীরা চলে আসবে আমার কাছে মেহেদি দিতে, তো এই বিষয়টা আমি খুবই এনজয় করি। ছোট থেকেই আমি মেহেদি দিতে পছন্দ করি এবং দিয়ে দিতেও পছন্দ করি। হয়তো খুব প্রফেশনাল কোনো আর্ট করতে পারি না, কিন্তু দেওয়ার মতো করে মেহেদিটুকু দিতে পারি। আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার আজকের ইফতার রেডি করে ফেলেছি। আজকে একদমই একা একা বাসায় ইফতার করেছি। এই রমজানে আজকে প্রথম আমি বাসায় একা ইফতার করছি। দেখা গেছে রমজানের প্রতিটা দিনই হয় আমরা কোথাও বেড়াতে গিয়েছি বা আমাদের বাসায় কেউ এসেছে, অথবা কোথাও না কোথাও দাওয়াত থেকেছে, মানে একা একদিনও ইফতার করা হয়নি। তো সেই হিসেবে আজকে কোনো দাওয়াত বা কোথাও যাওয়া হয়নি। সাথে আমার বরেরও অফিসের একটা ব্যস্ততার কারণে সেও বাসায় আসতে পারেনি, ইফতারের পর বাসায় আসবে। তো আজকে পুরোটাই একদম একা একা ইফতার করছি। মাঝে মাঝে এরকম একা ইফতার করতে খুব একটা খারাপও লাগে না। তো আজকের ইফতার আয়োজন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সিম্পল। একটু খিচুড়ি ছিল গতকালকের, তাই সেটা আমি গরম করে নিয়েছি, সাথে শশা, কলা, খেজুর, নিমকি আমার নিজের হাতের বানানো, আর সাথে আলুর চপ করে নিয়েছি। আর এটা হচ্ছে ক্যাফিক্সি, আমার একটা ছবি আমি পোস্ট করেছিলাম, তো সেটা দেখে অনেকে জিজ্ঞাসা করেছিল এটা কি, কেউ তো বলেছিল এটা করলার জুস কিনা। তো না, এটা আসলে করলার জুসও না, অন্য কিছু না, এটা ক্যাফিক্সি। তো এটা শরবত হিসেবে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না, সাথে এখানে ভিটামিন সি এরও অভাব পূরণ করবে, সাথে এনার্জিও দিবে। তো যেহেতু একা ছিলাম তাই একটা ক্যাফিক্সি দিয়ে নিয়েছিলাম, নইলে আমি সাধারণত গুড়ের শরবতটা খেতে বেশি পছন্দ করি। রমজান মাসে সারাদিন রোজা থেকে গুড় দিয়ে লেবু দিয়ে যে শরবতটা করা হয় সেটা আমার কাছে সবথেকে পছন্দের, এবং আমার কাছে মনে হয় যে সেটাই শরীরের জন্য বেশি উপকারী। তো একার জন্য আর গুড়ের শরবত বানাতে ইচ্ছে করলো না, তাই আজকে আমি ক্যাফিক্সি দিয়েই শরবতটা করে নিয়েছি। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে ভিডিওতে আবারও রেগুলার হওয়ার চেষ্টা করছি। এদিকে রমজান মাস যেহেতু, তাই ফোন একটু কম হাতাহাতি করা হয়, আর কয়েকটা দিনই আছে, খুব বেশি দিন নাই রমজান মাস শেষ হতে। তো রমজান মাসে আমি খুব একটা সময় পাই না ফোন নিয়ে ঘাটাঘাটি করার, তো যেটুকু সময় পাই তার মধ্যে দু একটা হয়তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আর রমজান মাস শেষ হোক, ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সাথে আমি রেগুলার ভিডিও শেয়ার করব, আমার লাইফ আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন যে আপনারা আমার কাছ থেকে কী ধরনের ভিডিও চাচ্ছেন। আপনারা যদি আমার এই ধরনের ভিডিওগুলো আরও বেশি করে পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনি যদি তা অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা বিষয় খেয়াল করেছি, যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক করে দিবেন। আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার এই চ্যানেলটা আরও অনেকের সামনে পৌঁছে যাইতে সাহায্য করবে। এই তো ইফতারের সময় হয়ে গেছে, আর খুব বেশি সময় নাই, আমি বারান্দায় চলে এসেছি ইফতার নিয়ে, এখানেই এখন ইফতার করব। আর বারান্দাটাও রেনোভেশনের কাজ করছি, আস্তে আস্তে সব আপনাদের সাথে শেয়ার করব। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।